আসসালামু আলাইকুম। ঠিক আছে, তাহলে নাকি যুক্ত করি। আবির হোসেন সিয়াম, আপনি বলেন তাহলে। আসিফ ভাইয়া ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি, আশা করি। আপনি ভালো বলেন তাহলে। আর আমার কথা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। আচ্ছা ভাইয়া, আমি আসলে ধর্ম নিয়ে কথা বলতে আসি নাই, কিন্তু মানে একটা প্রশ্ন করতে আসছি। হ্যাঁ, করে ফেলেন। আচ্ছা, যে জাকির নায়কের ভিডিও গুলো আসলে আমি ফলো করি, তো উনি কোরআন শরীফ যে সত্য, এর সত্যতার পেছনে একটা সাইন্টিফিক লজিক দিয়েছিল আর কি। তো তিনি থিওরি অফ প্রবাবিলিটি, থিওরি অফ প্রবাবিলিটি দিয়ে। আচ্ছা, ওয়েট 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 ওয়েট, আবির হাসান সিএম ভাই, ওইটা তো আপনি আমাদেরকে এক্সপ্লেন করে দেন, অসুবিধা নেই। তার আগে আপনি আমাদেরকে একটু বলেন তো, প্রবাবিলিটি এবং পসিবিলিটি, এই দুইটা সংজ্ঞাটা আমাকে একটু বলেন তো। না, আমার আসলে ক্লিয়ারলি জানা নাই, তবে আচ্ছা, আপনার জানা নেই প্রবাবিলিটি কাকে বলে আর পসিবিলিটি কাকে বলে, এই জিনিসটা আপনার জানা নেই? হ্যাঁ হ্যাঁ, ও তবে আর কি আমার কোয়েশ্চেনটা এরকম ছিল যে তার সিয়াম ভাই, মেইন, আপনি আপনি একটা জিনিস একটু একটু ভাবেন তাহলে। আপনি যদি প্রবাবিলিটি এন্ড পসিবিলিটি কি জিনিস এটা ডেফিনেশন না জানেন, তাহলে আপনার কাছে জাকির নায়কের এই যুক্তিটা কনভিন্সিং মনে হইল কেন? আমার কাছে আসলে কনভিন্সিং মনে হয় না। আমি আসলে আমি নিজেও অনেক প্রশ্ন খুঁজি ইসলামের মধ্যে, ইসলামের এগেইনস্টে গিয়েও খুঁজি, ইসলামের পক্ষে থেকেও খুঁজি, তাই মানে এটার আপনার বিপক্ষে কাছে কাম যদি মতো আছে আপনার কাছে আমার যদি মাথায় আসে কনভিন্সিং না। মনে না হয় তাহলে তো মানে ভালো। বাট না আপনি না না, আমি যাতে যাতে আমি আসলে আসিফ ভাইয়ের কাছ থেকে ক্লিয়ার হইতে চাইতেছিলাম যে একজন সিয়াম নাস্তিক ভাই, হিসেবে সিয়াম কিভাবে ভাই, মানে, আমার 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 প্রশ্নটাই এখানে, আমার প্রশ্নটাই মোটামুটি এখানে যে, ধরেন আপনি ইন্টারনেট থেকে কোন একটা ইনফরমেশন পাইছেন, হ্যাঁ, ইনফরমেশনটা যাচাই বাছাই করার জন্য আপনার মানে আপনার ফার্স্ট স্টেপটা আসিফ মহিউদ্দিন কেন, আপনি নিজে এই জিনিসটা কেন যাচাই করেন না? যে ধরেন পসিবিলিটি বলছে, আচ্ছা পসিবিলিটি জিনিসটা কেমন একটু দেখি, বা প্রবাবিলিটি বলছে, প্রবাবিলিটি জিনিসটা কেমন একটু দেখি, এটা একটু একটু গুগল করি, এখানে দেখি আমি কয়েকটা কি পেপার পাওয়া যায়, কোন কয়েকটা পেপার দেখি, পেপার না দেখলে দেখি আমি, আচ্ছা ঠিক আছে, কয়েকটা ইউটিউব ভিডিও দেখি, ইউটিউবে তো আপনার বাংলা ইংরেজি দুইটাতেই ভিডিও থাকে, একটু মিলাই দেখি যে কতগুলো কতটুকু আমি যাচাই বাছাই করতে পারি। এই জিনিসটা না করে আপনি সরাসরি মনে করেন আসিফ মহিউদ্দিনের লাইভে এসে, আমি আপনাকে মানে ইমপ্রেস করার জন্য বলতেছি না, বাট এইটা তো আপনার ফার্স্ট স্টেপ হওয়া উচিত ছিল না, তাই না? এম আই সেইং এনিথিং রং? এটা কি আপনার প্রথম স্টেপ হওয়া উচিত ছিল? আপনি কি মনে করেন? আসলে আমরা আর কি বাংলাদেশের যে এডুকেশনাল সিস্টেম, সেখানে 9-10-এ আমরা যে প্রবাবিলিটি নিয়ে পড়ালেখা করতাম, তো আমার তো অত জ্ঞান নাই, আমি অনেক জ্ঞানের দিক অনেক ছোট, বাট আমি মনে করতাম আর কি যে প্রবাবিলিটি আর পসিবিলিটির মধ্যে তেমন কোনো ডিফারেন্স নাই আর কি। তাই আর কি সরাসরি আসিফ ভাইকে প্রশ্নটা করলাম। ঠিক আছে, উনি উনি ওটা ডিফারেন্স থাকতে পারে, ওটা ওটা খেয়াল করে আছে, তো একটু দেখে নেন। এরপরে এরপরে যখন কোনো ইনফরমেশন পাবেন, আপনি নিজে একটু চেষ্টা করেন যে জিনিসগুলোকে একটু নিজে যাচাই বাছাই করার চেষ্টা করেন, চেষ্টা করেন, না পেলে অবশ্যই আসেন, সমস্যা নেই। বাট আমি জাস্ট অতটুকু চাই যে আপনারা যাচাই করা শিখে মানে ট্রাই করেন আর কি, চেষ্টা করেন অ্যাটলিস্ট। হ্যাঁ সিয়াম ভাই, এই জন্যই মানে সংশয় ডট কম এর লেখাগুলো আমরা একটু পরে আসতে বলি, পরে আসলে আমাদের আলোচনাটা একটু সুবিধাজনক হয়। আচ্ছা এই যে ভাই, দেখেন, আমার আরেকটা আমি কোশ্চেন। স্ক্রিনে একটু 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 স্ক্রিনে দেখেন, একটা মানে লেখা টাইটেল, বাংলা নাটক ও নাস্তিকতা, থিওরি অফ প্রবাবিলিটি, এটার নামে এই টাইটেলে একটা লেখাই আছে, আমারই লেখা। এই লেখাটার ভিতরে আপনি দেখবেন যে এই যে প্রবাবিলিটি এবং পসিবিলিটি, এই দুইটা সংজ্ঞা, এই দুইটা কত সুন্দরভাবে সংজ্ঞায়ন করা আছে, এই উদাহরণ দিয়ে বোঝানো আছে, কত সুন্দরভাবে ভিডিও দেওয়া আছে, সাথে একটা ভিডিও দেওয়া আছে, এবং লাস্টে একটা চমৎকার জিনিস আছে, এই ইয়াটার লাস্টে একটা চমৎকার জিনিস আছে, এই যে দেখেন এই ছবিটা আমার খুবই ফেভারিট ছবি, মানে বিগ ব্যাং থিওরি সিরিজটার একটা ছবি, ঠিক আছে। তো এরপরে এই লেখাটা দেওয়া আছে, এটা একটু পরে দেখেন, এটার ভিতরে এই জিনিসগুলো পেয়ে যাবেন। এবার আপনি বলেন যে আপনি যে জাকির নায়কের কি যুক্তিটা আমাদের সামনে উপস্থাপন করবেন। না, আপনারা তো বললেন পসিবিলিটি আর প্রবাবিলিটির মধ্যে পার্থক্য আছে, মানে এটা তো আমি জানতাম না। আর যদি মানে যদি নাই থাকতো আর কি, তাহলে তার মতে আর কি প্রায় টেন্স টু জিরো আর কি, যে সব যা যা লেখা আছে ওগুলো মেলার সম্ভাবনা টেন্স টু জিরো, আর সবগুলোই মিলে গেছে, তো তাই এটা কিভাবে হইলো, এটাই প্রশ্ন ছিল। বুঝলাম না, অমিত ভাই আপনি কি প্রশ্নটা বুঝতে পেরেছেন? আচ্ছা ভাই, আমি বলতে চাইছি কিছু কিছু প্রেডিকশন, উনি যা যা প্রেডিকশন করেছে কোরআনে সেই সমস্ত কিছু মিলে গেছে, সেই জিনিসটা উনি বলতে চাইছেন, না তাই না না? আমি বলতে, না না না, মানে থিওরি অফ প্রবাবিলিটি অনুযায়ী প্রবাবিলিটিটা আসে টেন্স টু জিরো, মানে শূন্যের অনেক কাছাকাছি, কিন্তু তবুও কিসের সবগুলো প্রবাবিলিটি, মিলে গেল। কিসের কিসের প্রবাবিলিটি যেমন টেন্স টু জিরো? আচ্ছা আচ্ছা, যেমন চাঁদের আলোটা আসলে রিফ্লেক্টেড, তারপর হ্যাঁ, ওইটাই তো বলছি, যে সমস্ত ওই সায়েন্টিফিক প্রেডিকশন গুলো যেগুলো বলেছে সেগুলো প্রত্যেকটাই সায়েন্টিফিক হচ্ছে, সেইটার প্রবাবিলিটি সেই সময় জানা খুবই কম ছিল আসিফ ভাই, সেটা সম্ভাবনা খুবই কম ছিল, এবং ওগুলো যদি টুককা মেরে বলতো মানে ওটা যদি র্যান্ডমলি বলে থাকতো, কিন্তু সবটাই মিলে গেছে এই জিনিসটা। যেমন কিন্তু চাঁদের আলো যে জিরো প্রবাবিলিটি টু জিরো, জিরো তাহলে হইলো কি করে, জিরোর কাছাকাছি সে বলতে চাচ্ছে যে প্রবাবিলিটি জিরোর কাছাকাছি, তাহলে তো না বলছে যে, না না বলছে যে র্যান্ডমলি যদি বলতো মানে না জেনে যদি র্যান্ডমলি বলতো তাহলে সেগুলো মেলার এতটা সম্ভাবনা থাকতো না। এর কি ভাবে হতে পারে যে যেটাই বলছে সেটাই মিলে যাচ্ছে, যদি এরকম যদি হয়, ধরুন কেউ যদি এরকম যদি প্রত্যেক
প্রত্যেকটা প্রেডিকশনই সত্যি করে, হ্যাঁ, তার মানে সে নিশ্চয়ই কিছু একটা জানে, হ্যাঁ, তো সেই জিনিসটাই বলছে উনি যে ভাই আমি পাঁচটা কিন্তু কোরআনে কোরআনে কোথায় কোরআন হাদিসে ইসলামে কোথায় বলা আছে যে চাঁদের আলো প্রতিফলিত আলো, এটা ইসলামে কোথায় বলা আছে? আমি তো এটা জানি না। আমি আমি একটু বলি যে বিগ ব্যাং থিওরি সম্পর্কে, না না বিগ ব্যাং এ যায় না এখন, বিগ ব্যাং আপনি একটা আপনি একটা কথা আপনি একটা কথা অলরেডি বলেছেন, এটা নিয়ে আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আর বিগ ব্যাং, ছোট ব্যাং, কোলা ব্যাং কিছুতেই যাওয়া যাবে না। হ্যাঁ, মাইজা ব্যাং, ছোট ব্যাং, কোলা ব্যাং সবকিছুই আমরা আলোচনা করব, কথা বলবো। কিন্তু আগে যেটা আপনি মুখ থেকে উচ্চারণ করেছেন যে চাঁদের আলো ইসলামে বলা আছে, চাঁদের আলো প্রতিফলিত আলো, এইটা আপনি ইসলামের কোথায় পাইছেন ভাই? সেটা আমি পাই নাই, আমি তো বললাম, এটা আমি জাকির নায়েকের ভিডিওতে দেখছি, উনি 4 থেকে 5। আচ্ছা, এটা তো আরো 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 স্টুপিডের মতো কথা বলেন এখন ভাই। আমি তো প্রথমে আপনাকে বললাম যে যাচাই করার কথাটা, এখন তো আপনি আরো স্টুপিডের মতো, আই এম সরি বাট আপনি লিটারাল স্টুপিডের মতো কথা বলেন। এই যে আপনাকে এইটা হচ্ছে কন্ডিশনের উপর বেস করে আপনাকে একটা প্রবাবল ইয়া দিচ্ছে, আচ্ছা ঠিক আছে, আপনি কি এই কন্ডিশন গুলো 4-5টা যেটাই ইয়া দিচ্ছে, যেটা সাইন্টিফিক এবং এটা বিজ্ঞানে আছে, এটা সাইন্টিফিক কিনা বা এটা এটা সাইন্টিফিক, এটা কোরআনে আছে, এটা কোরআনে আছে কিনা, আপনি কি এই জিনিসটা মিলাইছেন কোরআনে আয়াতের সাথে, মিলাইছেন ওই আয়াতের তাফসির গুলো দেখছেন যে এই আয়াতের দ্বারা ওই জিনিসটাই বোঝানো হয়েছে, এবং ওই বিষয়ে সায়েন্স কি বলে ওই জিনিসটাকে আপনি খুঁজছেন, নাকি জাস্ট আপনি তর্কটা শুনেই চলে আসছেন? প্লিজ আমাকে বলেন আপনি খুঁজছেন। না ভাই, আমার খোঁজা হয় নাই, আমি তাহলে ভাই আপনি খুঁজে রেফারেন্স গুলো একত্রিত করে তারপর আসলে তাহলে খুঁজে নেন। এটা কেমন কথা, এটা কেমন কথা ভাই, কেমন কথা? সে আসি ভাই, আমি তাকে ব্যাকস্টেজে নিলাম, এই জন্য ব্যাকস্টেজে নিলাম, স্যার ভাই আপনি যান না, আপনি থাকেন একটু, আমি ব্যাকস্টেজে নিলাম তাকে এই জন্য, বিকজ সে আপনি যে তাকে ওই ইয়েটা চাঁদের আলো প্রতিফলিত আলো এটা এটা মিলাইছে কিনা, এটা আসলে কোরআনে আছে কিনা, এটা সে জানতেও ইন্টারেস্টেড না। তার যদি প্রবাবিলিটি নিয়ে ইয়েটা থাকে, মানে সন্দেহটা থাকে, এবং তার সে যদি তার বেজমেন্টটা যে যুক্তিটা যে বেজের উপর দাঁড়ায় আসছে, ওই বেজমেন্টটাই যদি শুধু সে যদি সে চেক করতে না চায়, তার সাথে কি আবদুল্লাহ নিয়ে আপনি আলোচনা করবেন আসি ভাই? তাই তো, মানে সে যদি এই জিনিসটাই মানে যাচাই সে করে নাই যে কোরআনে কি বলা আছে, এক্স্যাক্টলি কি বলা আছে বা ইসলামে কি বলা আছে বিষয়ে, ওনার জানার কোনো ইচ্ছাও নাই, আগ্রহ নাই, জাকির নায়ক বলছে। সুতরাং এইটার উপরে ভিত্তি করে উনি প্রবাবিলিটি তত্ত্ব দিয়ে ইসলামকে সত্য হিসেবে মানতেছে। হ্যাঁ, এটা তো মানে যেইটার বেজই নাই সেটা দিয়ে উনি মানে প্রবাবিলিটির অঙ্ক কষে তিনি এটা প্রমাণ করে ফেলছে, মানে এইগুলো কি ভাই? তাহলে তো আমাদের তো ওনার তো উচিত ছিল সেই জিনিসটা নিয়ে আলোচনা করা যে আসলে ইসলামে চাঁদের আলো প্রতিফলিত আলো বলা আছে কিনা, বা ইসলাম এই বিষয়টা প্রথম বলেছে কিনা, এই জিনিসগুলো আগে ভালো করে যাচাই করে দেখা দরকার ছিল, তাই না? আপনাদের বেসমেন্ট সম্পর্কে আর কি আমার একটু জানা প্রয়োজন, যে কোন সৃষ্টিকর্তা যেহেতু নাই আপনাদের মতে, তাহলে কে সৃষ্টি করলো এটা আপনারা জানেন। আমি আপনাকে বলার আগে কি বলছিলাম কথা, আপনি আপনাকে সুযোগ দেওয়ার আগে যে আপনি যখন আমার কাছে অনুমতি চাইলেন যে আপনি কি বলবেন কিনা, আমি আপনাকে বলছিলাম হ্যাঁ অবশ্যই বলেন, কিন্তু রিলেটেড বলেন। আপনি কি করলেন, রিলেটেড বলেন না, আপনি বলেন অন্য একটা টপিকের কথা, ওইটা বেসমেন্ট আছে কিনা, ওইটা সম্পর্কে আমাদের পজিশন কি, ওটা নিয়ে যদি আপনি আলোচনা করতে চান করতেই হয়, কোনো সমস্যা নেই। বাট দ্য থিং ইজ, আমরা আলোচনা করতেছি আপনার যে ইয়েটা নিয়ে, আপনি যেই রিজনটা নিয়ে আসছেন, জাকির নায়েকের যে কথাটা নিয়ে, বেসমেন্ট আমারও নাই আপনারও নাই ভাই, তাই তো এত আচ্ছা এত বলার কিছু নেই, আপনার তো বেসমেন্ট ভালো আছে আমারও ভালো আছে। তাহলে ভাই বেসমেন্টটা যদি আপনার ক্লিয়ার না থাকে, আমারটা নিয়ে আমি বলতেছি না, আমারটা নিয়ে যদি আলোচনা করা দরকার হয় আমারটা নিয়ে আমি আলোচনা করব। তাহলে ভাই আপনার রিজনের বেসমেন্ট আপনার ক্লিয়ার করা উচিত, যে আপনি এই যে যুক্তিগুলো প্রাইমারি যে যুক্তিগুলো যে এতগুলো সায়েন্স এটার মধ্যে বলা আছে, কোরআন কোরআনে এতগুলো সায়েন্স আছে এবং এটা সায়েন্সের সাথে মিলে আছে, তাহলে আপনার ওই সায়েন্সগুলো ইয়া করা উচিত, দেখা উচিত, এবং কোরআনে আসলে ওই কথা বলছে কিনা, ওই আয়াত ওই আয়াত ওই আয়াতে এই জিনিসগুলো বলছে কিনা সেটা আপনার কি করা উচিত, তাফসীরের সাথে মিলায় দেখা উচিত, মিলায় দেখেন ওটার সাথে মিলান, মিলায় যদি দুটো মিল পান তারপরে প্রবাবিলিটি, তারপরে না আপনার ওই জাকির নায়কের যুক্তিটা কোনোভাবে রিজনেবল কিনা সেখানে আলোচনাটা আসবে। দেন আপনি কি ওই আলোচনাতে যেতে ইন্টারেস্টেড, যে কোরআনে যেই মিরাকল বলা হয়েছে এই জিনিসটা আসলে কোরআনে আছে কিনা, যা কিনা যে 4-5টা রিজনের উপর ভিত্তি করে যে প্রবাবিলিটি এটা দিছে ওই জিনিসটা আসলে কোরআনে আছে কিনা, ওইটা কি আপনি যাচাই করতে চান, নাকি আপনি এখানে আলোচনা শেষ করতে চান? ভাই আমারও বেসমেন্ট নাই, আপনারও বেসমেন্ট নাই, আমরা দুজন সমান, এখানে আলোচনা শেষ করতে চান? আমার আরেকটা লাস্ট কোশ্চেন আছে করব আমি, এটা এটা একটু বুঝতান ভাই, সিম ভাই আমি আপনাকে বেশ সুযোগ দিচ্ছি, বাট আপনি এটা অ্যানসারটা দেন, আপনি কি এটা নিয়ে আলোচনা করতে ইন্টারেস্টেড, নাকি আপনি বেসমেন্ট বেসমেন্ট নাই বেসমেন্ট নাই বলেই শেষ করে দিতে চাচ্ছেন? না বেসমেন্ট নিয়ে কিছু না, মানে আরেকটা এটা নিয়ে কিছু বলবেন কি না সিম ভাই? সিম ভাই আরে ভাইটা এটা নিয়ে কিছু বলবেন, কোনটা নিয়ে? আচ্ছা ভাই ভালো থাকেন তাহলে ভাই, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এটা করুন ভাই, মানে আলতো বলতে টাইম নেই ভাই। মুভির নামে কি এইগুলো আসে, মুভির নামে কি বাজারে এগুলো চলে আজকাল?
এটা হচ্ছে গুণীদের মধ্যে আইক সর্বোচ্চ আইকিউ এইটার, বুঝছেন? এটা তো ছিলাম দেখলাম। আসিফ ভাই, ফারাজ ভাই, আমি অনেকদিন আগে মানে খোঁজার চেষ্টা করছিলাম যে কার সাথে আমার তর্ক করা উচিত বা উচিত না, এটা আমি কিভাবে টেস্ট করব যে একজনের সাথে কথা বলার শুরুতে আমি কি কিছু কোশ্চেন করে তার কাছে জেনে নিতে পারি কিনা যে তার সাথে আমার তর্কটা চলবে কিনা। তো সেইখানে মানে তিনটা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন আমার শুধু মনে আছে, তার মধ্যে একটা কোশ্চেন হচ্ছে এইরকম যে আগে তার কাছ থেকে জেনে নিতে হবে যে তার মানে ইগো কতটুকু স্ট্রং, মানে সে কি এটা মনে করে শুরুতে ধরে নেয় যে সে মানে যেটা জানে সেটা হচ্ছে প্রতিপক্ষের চেয়ে মোটামুটি বেশি ভালো জানে, মানে কথাবার্তা শুরুতেই জেনে নিতে ধরে নেয়। আচ্ছা দাঁড়ান এক সেকেন্ড, আপনি পরে কথা বলেন, আমাদের নামে আমাদের সাথে একজন মাওলানা আছে, সরি সরি, হ্যাঁ চুপ করেন চুপ করেন। আমাদের সাথে একজন মাওলানা আছেন, প্রোক্লেম মাওলানা, আমি জানি না আপনি মানে যদি ভাই ফাইনালি করেন আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হব। নারায় তাকবীর দিয়ে বলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই সে প্যান্ট খুলতেছে, সে প্যান্ট খুলতেছিল ভাই, মানে ইসলামকে জিতানোর জন্য কতখানি, আপনারা তো দেখেন নাই, আমি ফারাজ ভাই আর অমিত ভাই দেখছি, দিন দা ভাই আপনি দেখেন নাই এবং দর্শকরা দেখেন নাই, ভাবছিলাম বলবো না বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, পরের জনকে যুক্ত করি ভাই, আমি তো খুশি হইলাম বেচারা ইয়ে আসছে পোলা ভাই। আচ্ছা।